সুশান্ত ভক্তদের এবার বিস্ফোরক উক্তি করলেন সোনাম কাপুর বলিউডের স্বজন পোষণ প্রথা নিয়ে বাদানুবাদ অব্যাহত এর মধ্যে আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী সোনাম কাপুর ইনস্টাগ্রামে নেটাগরিকদের একের পর এক হেড মেসেজ শেয়ার করে সোনামের নেপোটিজাম প্রসঙ্গে তার সোজা সবটা জবাব হ্যাঁ আমি আমার বাবার মেয়ে আজ আমি বাবার জন্যই এখানে বাবার জন্যই সুবিধে পাই এটা কোনো অপমান নয় আমার বাবা দিনরাত এক করে খেটেছে এখানেই শেষ নয় সোনাম আরও যোগ করেন এই আমার কর্মফল যে এই একটি পরিবারে আমি জন্মেছি আমি সেজন্য গর্বিত গত চোদ্দই জুন সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টার কিডদের অনায়াসে কাজ মেরার ঘটনায় সরব হয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিচ্ছেন ক্ষোভ শুধু তাই নয় স্টারকিটদের কমেন্ট বক্সেও দেখতে পাওয়া যাচ্ছে সেই রাগের প্রতিফলন সোনাম নিজেও একজন স্টারকিট তিনি অনিল কাপুরের কন্যা তাই সেই ক্ষোভের আগুন থেকে মুক্তি মেলেনি তারও ক্রমাগত কমেন্ট বক্সে পরিবার বাবা মাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ উড়ে আসায় দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম কমেন্ট বক্স বন্ধ করেছেন তিনি যদিও এতেই হাল ছাড়েননি নেটাগরিকরা সোনামের কমেন্ট বক্স বন্ধ দেখে তাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন বেশ কয়েকজন যেখানে সোনামের মৃত্যু কামনা থেকে শুরু করে তার ভাবি সন্তানেরও মৃত্যু কামনা করা হয়েছে সেই সব মেসেজেরই বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে রবিবার সোনাম লেখেন হ্যাঁ আমি আমার এবং বাবা মায়ের কমেন্ট সেকশন বন্ধ করেছি কারণ আমি চাই না আমার চৌষট্টি বছরের বাবা এই সব খারাপ কথা শুনুক ওদের এগুলো প্রাপ্য নয় আমার ভাবি সন্তানের মৃত্যু কামনা করছে মানুষ আমায় গালাগালি দিচ্ছে অকথ্য ভাষায় আজ আমরা এখানে আমাদের কর্মের জন্য যারা ঘৃণা ছড়াচ্ছ তারা আজ সে জায়গায় তাদের নিজেদের কর্মের জন্য এই সব করে তোমরা শুধু নিজেদের জীবন নষ্ট করছ সুশান্তের মৃত্যুর পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় পরিচালক করণ জোহরের টক শো কফি উইথ করণে সোনামকে যখন জিজ্ঞেস করা হয় সুশান্ত সিং রাজপুত কি হট তখন সোনাম খানিকটা ভেবাচাকা খেয়ে বলেন জানি না হটই হবে অর্থাৎ তিনি যে সুশান্তকে চেনেন না সে কথায় পরোক্ষভাবে বলেছিলেন সোনাম সুশান্তের আত্মহত্যায় যখন বহিরাগত তত্ত্ব বারে বারে উঠে আসছিল তখন একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও সুশান্তকে না চেনার প্রসঙ্গে সোনামকে এক হাত নেন নেটাগরিকরা এই প্রসঙ্গে সুনাম লেখেন সাত বছরের পুরনো একটি ভিডিওটা সুশান্তের তখন একটিমাত্র ছবি মুক্তি পেয়েছিল হ্যাঁ সেই সময়ই ওকে আমি চিনতাম না এরকম অনেক এপিসোড রয়েছে যেখানে আমার সহকর্মীরাও আমার সম্পর্কে একটি বাক্যও বলেননি আমি স্প্রিট হিসেবে নিয়েছি সব সময়। এত ঘৃণা ভগবান যেন আপনাদের ক্ষমা করেন এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হেড মেসেজ পেয়ে টুইটারকে বিদায় জানিয়েছেন আরাক স্টার কিড সোনাক্ষী সিনহাউ তিনি শত্রজ্ঞ সিংহের মেয়ে এখানেই শেষ নয় টুইটারকে টাটা করেছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও এদিকে সুশান্তকে নিয়ে সারাকে আপত্তিকার মন্তব্য করায় নেটাগরিকদের রোশানলে পড়েছেন কারিনা কাপুর সেই কারণেই ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে টপ কমেন্ট অপশন বন্ধ করে দিয়েছে আলিয়া ভাট এবং কারিনা কাপুর খান ভক্তরা যাতে তাদের ছবি বা অন্য কোনো লেখায় কোনো মন্তব্য করতে না পারেন সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কমেন্ট অপশন তবে বন্ধ তালিকায় বাছা বাছা কয়েকজন মাত্র আলিয়া এবং কারিনার ছবিতে মন্তব্য করতে পারবেন বলে দেখা যাচ্ছে প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কফি উইথ করণের একটি এপিসোড ভাইরাল হয়েছে যেখানে কে সুশান্ত এই বলে প্রশ্ন করতে শোনা যায় আলিয়াকে অন্যদিকে একটি টক শোতে হাজির হয়ে কারিনা জানান তিনি সারাকে পরামর্শ দিয়েছেন তার প্রথম সিনেমার হিরোর সঙ্গে যেন ডেট না করেন প্রসঙ্গত পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন সারা আলি খান এদিকে মুখের উপর চামচ নিয়েই তারা জন্মেছিলেন দর্শকও ভালোবাসা উজাড় করে দিয়েছিল তাদের তাই ছবিতে গল্পের গরু গাছে উঠলেও থিয়েটারে হুমড়ি খেয়ে পড়তেন আমজনতা স্বজন পোষণ নিয়ে চলে আসা বিতর্কেও এতদিন তাতে বিন্দু মাত্র চির ধরাতে পারেননি কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সব হিসেব উল্টে দিল রাঘব বোয়ালদের মাছ থেকে নিজের পরিচিতি গড়ে তোলা চূড়ান্ত অবসাদগ্রস্ত হয়েও মুখে হাসি ধরে রাখা এবং শেষমেশ নিজেকে শেষ করে দেওয়া নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে আর তাতেই বলিউডের প্রিভিলেজ ক্লাবের উপর রাগ গিয়ে পড়েছে সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়াতেই পছন্দের তারকাদের বয়কট করতে শুরু করেছেন তারা টুইটার এবং ইনস্টাগ্রামে তারকাদের আনফলো করছেন অনেকেই গত কয়েকদিনে লক্ষ লক্ষ অনুরাগী হারিয়েছেন করণ জোহর আলিয়া ভাট সোনাম কাপুর এবং সালমান খানের মতো তারকারা এই তালিকায় প্রথমেই নাম উঠে আসবে পরিচালক প্রযোজক তথা অভিনেতা সঞ্চালক করণ জোহরের সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের দিকে যখন আঙুল উঠতে শুরু করেছে সেই সময় সর্বপ্রথম তার আচরণ নিয়েই প্রশ্ন ওঠে তবে পরিস্থিতি এতটা খারাপ হবে তা বোধহয় আজ করতে পারেননি করণ এতদিন ইনস্টাগ্রামে এক কোটি পঞ্চাশ লক্ষের বেশি ফলোয়ার ছিল গত কয়েকদিনে তা এক কোটি পাঁচ লক্ষে ঠেকেছে অভিনেত্রী কঙ্গনের রনোয়াত যিনি বহু আগে থেকেই স্বজন প্রীতির বিরুদ্ধে সোচ্চার তিনি সুশান্তের মৃত্যুর পর ফের এক হাত নিয়েছেন বলিউডকে ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার প্রতি এসব তথ্য উঠে এসেছে সুশান্তের ভক্তরা অন্তর্জলে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন পিঙ্ক ভিলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাত্র কয়েকদিনে অন্তর্জালে কয়েকজন তারকার জনপ্রিয়তা কমেছে সবচেয়ে বেশি ফলোয়ার হারিয়েছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট ইনস্টাগ্রামে প্রায় আট লক্ষের বেশি ফলোয়ার হারিয়েছেন আলিয়া এদিকে তারকার ছেলে মেয়ে হোক বা বহিরাগত সালমানের নজরে পড়লে ভাগ্য খুলে যাবে বলে প্রচলিত ধারণা বলিউডের সেই সালমান খানের জনপ্রিয়তাকেও এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সুশান্তের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় এক লাইনের শোকবার্তা লেখেন সালমান তা নিয়ে বিতর্ক না হলেও বলিউডে তার ভূমিকা নিয়ে কাটা হতে সময় লাগেনি সুশান্ত যাতে বলিউডে কাজ না পান তাতে সালমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রথমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তারপর জিয়া খানের মৃত্যুর তদন্তে নাক গলানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই সবের জেরে গত এক সপ্তাহে ইনস্টাগ্রামে পাঁচ লক্ষের বেশি ফলোয়ার হারিয়েছেন সালমান আগে তিন কোটি চল্লিশ লাখের বেশি ফলোয়ার ছিল তার এখন তা তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ্যে এসে ঠেকেছে অন্যদিকে কয়েকদিনে হু হু করে বেড়েছে কঙ্গনা রণায়তের ফলোয়ার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা সেখানে সুশান্তের সেরা সিনেমা বলে মন্তব্য করেন অভিনেত্রী তিনি প্রশ্ন তোলেন সুশান্তের ছবিকে পুরস্কৃত না করে গাল্লি বয়কে সব পুরস্কার দেওয়া হয়েছে উল্লেখ্য গাল্লি বয় ছবিতে অভিনয় করেন আলিয়া ভাট কঙ্গনার ওই ভিডিও পোস্ট ভাইরাল হয় নেটিজনরা কঙ্গনার প্রশংসায় মাতেন মাত্র কয়েকদিনে কঙ্গনার টিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ে এক দশমিক চার সাত মিলিয়ন কঙ্গনার পর ফলোয়ার বাড়ে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু কৃতি শ্যাননের এই কদিনেই তার ফলোয়ার বেড়েছে দুই লাখ একানব্বই হাজারেরও বেশি শ্রদ্ধা কাপুরের ফলোয়ার বেড়েছে দুই লাখ সত্তর হাজারের বেশি কৃতি ও শ্রদ্ধা দুজনেই সুশান্তের শেষকৃত্যে উপস্থিত ছিলেন সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীরও ফলোয়ার বেড়েছে এই কদিনে তিনি অর্জন করেছেন দুই লাখ বারো হাজারের বেশি ফলোয়ার